প্রথম নোটে আমরা বললাম নোট ওয়ানে কি ছিল, দুইটা নাউন যদি পাশাপাশি বসে, খুব মনোযোগ, দুইটা নাউন যদি পাশাপাশি বসে প্রথমটা আমরা অ্যাডজেক্টিভ হিসেবে গণ্য করি। সবাই বলো, দুইটা নাউন পাশাপাশি বসলে প্রথমটা কি হয়? যদি বলি আই ওয়েন্ট টু নজরুল একাডেমি, নজরুল একাডেমি, একাডেমি নাউন, নজরুল কি? ঢাকা ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি নাউন, ঢাকা কি? অ্যাডজেক্টিভ। নোট টুতে ছিল প্রিপজিশনের পরে একটা নাও, কারণ প্রিপজিশন মানে আমরা এর আগে প্রিপজিশন মানে হলো পদান্বয়ব্যয়, প্রিপজিশন মানে কি? পদান্বয়ব্যয়, দুইটা শব্দের মধ্যে সম্বন্ধ স্থাপন করবে। তাহলে প্রিপজিশনের পরে অবশ্যই একটা নাউন দেখাইতে হবে যে এই প্রিপজিশন দ্বারা ওই নাউনটাকে বোঝানো হয়েছে। তাহলে প্রিপজিশনের পরে যদি আমরা নাউন প্রোনাউন দেখাইতে না পারি তখন সেই প্রিপজিশনটা সাধারণত অ্যাডভার্ব হিসাবে গণ্য হয়। বলো হি ইজ ওয়াকিং অ্যাবাউট, বলো অ্যাবাউটের পরে কোনো প্রিপজিশন আছে, নাউন আছে নাই, তাহলে প্রিপজিশনটা কি হয়ে গেল? হ্যাঁ, যদি ক্যারি অন ইউর বিজনেস, অন প্রিপজিশন, আর যদি বলি প্লিজ ক্যারি অন, থেমে গেলাম, আর কিছু নেই, তাহলে অনটা কি হবে বলো? এরপর তৃতীয় কথা, নোট থ্রিতে বললাম অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব যথাস্থানে না বসে যদি বাক্যের শুরুতে বসে, যেখানে বসার কথা সেখানে না বসে যদি শুরুতে বসাই দাও, তাহলে অর্থ প্রকাশে সাধারণত জোর প্রদান করে। সবাই বলো কি প্রদান করে? যদি বলি ছেলেটি ভালো, দ্য বয় ইজ গুড, যদি বলি গুড ইজ দ্য বয়, তাহলে ছেলেটি ভালোই হবে। যেমন একটা পরীক্ষা প্রশ্ন আসছে, হি মাস্ট গো, সে অবশ্যই যাবে, গোটা আগে গিয়ে নিয়ে আসছে, গো হি মাস্ট, সে যাবেই যাবে, না ছোট বান্ধব। যদি বলি দ্য টাইটানিক ওয়েন্ট ডাউন, ডাউন শব্দটা ছিল কি বলো? অ্যাডভার্ব। প্রিপজিশনের পরে নাউন প্রোনাউন না থাকলে সেটা অ্যাডভার্ব, অ্যাডভার্বটা শুরুতে নিয়ে আসলাম, বলো ডাউন ওয়েন্ট দ্য টাইটানিক, বলো টাইটানিকটি ডুবেই গেল। উইলিয়াম শেক্সপিয়র বলতে পারতেন অ্যাজ ইউ লাইক ইট, এর মধ্যে দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি আর সুইট, এই কথাই তিনি বলতে পারতেন। তিনি গুরুত্ব দেওয়ার জন্য সুইট অ্যাডজেক্টিভটাকে বাক্যের শুরুতে নিয়ে আসছেন। বলো সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, দুঃখের ফলাফল সুমিষ্ট, সুমিষ্ট না সুমিষ্টই, দুঃখের পর সুখ আসেই। আজকে আমরা আবার পিবি শেলি পড়তে গিয়ে বললাম, চলো বলো ইফ উইন্টার কামস, সবাই বলো ইফ উইন্টার ক্যান স্প্রিং বি পারবা, ওই যে বলছিলাম ইন্না মা আল উসরে ইউসরা, দুঃখের পরে সুখ আসেই। ওকে, নোট কত? ফোর। নোট ফোরে আমরা বলছি একেবারে সহজ কথা বলছি, হি ইজ এ বয়, ডিটারমিনারের পরে নাউন থাকবে, এরপরে এ গুড বয় ডিটারমিনার, নাউনের মাঝখানে অ্যাডজেক্টিভ থাকবে, এরপরে এ ভেরি গুড বয় ডিটারমিনারের পরে নাউন থাকবে, তার পূর্বে অ্যাডজেক্টিভ থাকবে, অ্যাডজেক্টিভকে মডিফাই যেটা করবে সেটা কি হবে? অ্যাডভার্ব। টেক কেয়ার অফ ইউর ওন হেলথ, অর্থাৎ প্রিপজিশন, প্রিপজিশন থাকলে অবশ্যই নাউন থাকবে, ডিটারমিনার থাকলে অবশ্যই কি থাকবে? নাউন থাকবে। ডিটারমিনার এবং নাউনের মাঝখানে অ্যাডজেক্টিভ থাকতে পারে, অ্যাডজেক্টিভকে যে মডিফাই করবে সেটাকে কী বলবো বলো? আমরা 40তম বিসিএসের একটা প্রশ্ন অ্যানালাইসিস করছি, অ্যাট দ্য, প্লিজ রাইট টু মি অ্যাট দ্য, অ্যাট দ্য এভোভ অ্যাড্রেস, নাকি অ্যাট দ্য এভোভ, এ বি ও ভি, এভোভ অ্যাড্রেস, অ্যাড্রেস। তাহলে অ্যাট দ্বারা কাকে বোঝানো হইলো? প্রিপজিশন কাকে বুঝাইলো বলো? অ্যাড্রেস হলো কি? নাউন। দি হলো ডিটারমিনার, কাকে বুঝাইলাম বলো? নাউন। অতএব সঙ্গত কারণে নাউনকে কোয়ালিফাই করার কারণে কী হলো বলো? অ্যাডজেক্টিভ। ওকে, নোট কত? এখানে প্রায় আমরা 15-20টার মতো এক্সাম্পল অ্যানালাইসিস করছি, ঠিক না? অনেকগুলো এক্সাম্পল ভাষায় দেখি ওইগুলো। ওকে, তারপরে কত? সেই ইচ এবং এভরি, ইচ শব্দটা কিন্তু প্রোনাউনও হয় অ্যাডজেক্টিভ হয়, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনও হয় ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভও হয়, কিন্তু এভরি সবসময় কী হবে বলো? অ্যাডজেক্টিভ হবে। এভরি একা কি বসবে না, এভরির পরে সবসময় কী থাকবে? নাউন থাকবে। চারটা উদাহরণ দেওয়া আছে, কত? তারপরে নোট ফাইভ, সিক্স, আচ্ছা নোট সিক্স না, নোট সিক্সের মধ্যে এই যে বিসিএস পরীক্ষার একটা প্রশ্ন ছিল কি, এ 17-year-old বয় কি বলো, এ 2-year-old বয় নিডস মিল্ক, অর্থাৎ বলো নাউনের পূর্বে অ্যাজেক্টিভ, হাইফেন যুক্ত অ্যাজেক্টিভ, সাধারণত প্লুরাল হয় না, কি হয় না? হ্যাঁ, তাহলে বল, যদি বলি আই ওয়েটেড 3 hours, বলো আই ওয়েটেড 3 hours, 3 hours কোনো সমস্যা নেই, কিন্তু আই টুক পার্ট ইন এ 3 hours এক্সাম না 3 hour এক্সাম, 5 years ওয়ারেন্টি না 5 year ওয়ারেন্টি, 2 year গ্যারান্টি না 2 years গ্যারান্টি, 2 year গ্যারান্টি, গ্যারান্টি নাউন হয়ে গেল, তার পূর্বে অ্যাজেক্টিভ কি হবে না বলো? প্লুরাল হয় না। নাউনের পূর্বে অ্যাজেক্টিভ হাইফেন যুক্ত অ্যাজেক্টিভ সাধারণত কি হয় না? প্লুরাল হয় না। ব্যতিক্রম কিছু আছে, যেমন স্পোর্টস একাডেমি, ক্লোথ শপ, এগুলো। আচ্ছা নোটস সেভেন, সেভেনে ছিল টু হ্যাভ ভার্ব, সবাই বলো টু হ্যাভ ভার্ব, হ্যাভ হ্যাজ হ্যাড, যদি মূল ভার্ব হয় তারপরে কি থাকবে? নাউন। বলো আই হ্যাভ মানি, উই হ্যাভ ইন্ডিপেন্ডেন্স, টু হ্যাভ ভার্বের পরে কি থাকবে? নাউন।
বলো টু বি লিঙ্কিং ভার্ব। হ্যাঁ, তো অর্থাৎ এম ইজ আর ওয়াজ ওয়্যার পরে কি থাকতে পারে? এম ইজ আর ওয়াজ ওয়্যার, বি বিন, বিং, এগুলোর পরে অ্যাজেক্টিভ থাকতে পারে, অ্যাজেক্টিভ। আর টু বি, টু হ্যাভ লিঙ্কিং ভার্ব ছাড়া বাকি সবগুলো ভার্বকে মডিফাই করতে কি হবে বলো? অ্যাডভার্ব। আর অ্যাডভার্ব জানার জন্য আমরা বলছি কোনো ভার্বকে হোয়াট অবলিক হোম, হোয়াট অবলিক হোম, কী বা কাকে ছাড়া, অন্য সকল প্রশ্ন, কোথায়, কখন, কীভাবে, কেমন, কেন, কী দ্বারা, সব প্রশ্ন করলে কি হবে বলো উত্তরের নাম? অ্যাডভার্ব। আমরা প্রায় ২০-২৫টা এখানে উদাহরণ আমরা প্র্যাকটিস করলাম। তারপরে কত? লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের মধ্যে আমরা বলছি লিঙ্কিং ভার্ব দ্বারা সাধারণত সাবজেক্টের পরিচয় প্রদান করা হয়। বলো কিসের পরিচয়? সাবজেক্টের পরিচয়। যেই ভার্বের স্থলে বি ভার্ব বসালে বাক্যের অর্থ ঠিক থাকে সেটা লিঙ্কিং ভার্ব হতে পারে। আমরা একটা লিঙ্কিং ভার্বের তালিকা তৈরি করছি। টেস্ট বলো, ফিল, সাউন্ড, গেট, গ্রো, রিমেইন, বিকাম, অ্যাপিয়ার, লুক, সিম, স্মেল, কিপ, এই সমস্ত এগুলা। আচ্ছা, এগুলোর সাথে যেমন হানি, টেস্ট, সুইট মানে ইজ দ্বারা যদি রিপ্লেস করি আমরা বাক্যের অর্থ ঠিক থাকে। রাইস, সেলস, চিপ মানে রাইস ইজ চিপ। ওকে, লিঙ্কিং ভার্ব গেল। তারপরে কি বললাম? প্যাসিভ ভয়েসের সময় মূল ভার্বের পাস্ট পার্টিসিপলটা সাধারণত কি হিসাবে গণ্য হয়? অ্যাডজেক্টিভ। বঙ্গবন্ধু বলছেন ইউর ফাইট মাস্ট গো অন আনটিল দ্য লাস্ট সোলজার অফ দ্য পাকিস্তান অকুপেশন আর্মি ইজ এক্সপেলড ফ্রম দ্য সয়েল অফ বাংলাদেশ অ্যান্ড ফাইনাল ভিক্টোরি ইজ অ্যাচিভড। ইজ এক্সপেলড, ইজের পরে যে এক্সপেলড বললেন অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে। অ্যান্ড ফাইনাল ভিক্টোরি ইজ অ্যাচিভড, ইজ অ্যাচিভড বললেন, এটা কোন পার্টিসিপলের কাজ করলো? অ্যাডজেক্টিভ। কারণ প্যাসিভ ভয়েসের সময় মূল ভার্বের পাস্ট পার্টিসিপলটা সাধারণত অ্যাডজেক্টিভের কাজ করে, টু বি ভার্বের পরে বসে। আচ্ছা, তারপরে বলো হার্ড, ফাস্ট, লেট, শর্ট, বলো। অ্যাডজেক্টিভও হয়, অ্যাডভার্বও হয়, কিন্তু এগুলোর সাথে যদি আমরা এলওয়াই যুক্ত করি তাহলে কি হবে বলো? অ্যাডভার্ব হবে। সবাই বলো হার্ড, কঠোর, হার্ডলি, কঠোরভাবে, সাবধান, কদাচিত। হার্ড অর্থ কঠোর, কিন্তু হার্ডলি, হার্ড হয়, হার্ড অ্যাডজেক্টিভ হয়। হি হার্ডলি স্পিক্স হার্ড, বলো হি হার্ডলি, এই হার্ডলি, হার্ডলিও অ্যাডভার্ব আর অ্যাডভার্ব, হার্ডও অ্যাডভার্ব, কিন্তু এলওয়াই যুক্ত করার কারণে অর্থ চেঞ্জ হয়ে গেছে, কদাচিত, বলো কি, নেগেটিভ শব্দ হয়ে গেছে, নাই কথাই, সে কর্কশ কথাই বলে না, সে কর্কশ কথাই বলে না, ঠিক আছে কিনা? হার্ড, ফাস্ট, প্লেস, শর্ট, এগুলো ব্যবহার আমরা দেখলাম। এবার বলো হোম অ্যাব্রোড, বলো হোম, অ্যাব্রোড, হিয়ার, দেয়ার, আপ, ডাউন, নিয়ার, ফার, এই শব্দগুলো যেহেতু নিজেই অ্যাডভার্ব হয় এগুলোর পূর্বে আর টু বসে না। বলো কি বসে না? তাহলে হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়, টু স্কুল দিয়ে আমরা অ্যাডভার্ব বানাইলাম, কিন্তু সেই স্কুলে যায় যদি বলি সে বাড়ি যায়, হি গোজ টু হোম না হি গোজ হোম, যদি বলি অফিসে আসো, কাম অফিস না কাম টু অফিস, তাহলে টু অফিস করে অ্যাডভার্ব করলাম। আর যদি বলি এখানে আসো, কাম টু হিয়ার না কাম হিয়ার, হ্যাঁ, স্ট্যান্ড টু আপ না স্ট্যান্ড আপ, ওকে, এগুলা উদাহরণ লেখা আছে। তারপর ইনাফ, সবাই বলো নাউনের পূর্বে ইনাফ বসে, বলো ইনাফ শব্দটি নাউনের পূর্বে বসে এবং অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের পরে বসে। বলো আই হ্যাভ ইনাফ মানি, ইনাফ ফুড, ইনাফ নলেজ, তাহলে নাউনের পূর্বে ইনাফ। আর বলো স্ট্রং এনাফ, বিউটিফুল এনাফ, ইন্টেলিজেন্ট এনাফ, ওয়েল এনাফ, গুড এনাফ, তাহলে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের পরে কি বসবে? এনাফ। তারপরে হ্যাঁ, কতগুলো অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি আমরা অলওয়েজ, ঠিক না, ইউজুয়ালি, জাস্ট এবং কতগুলো অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি বলছি, এগুলো সাধারণত অক্সিলিয়ারি ভার্ব মূল ভার্বের মাঝে বসে, আর কি বলো, অক্সিলিয়ারি ভার্ব অর্থাৎ মূল ভার্বের পূর্বে বসবে, মূল ভার্বের পূর্বে বসবে। তারপরে হ্যাঁ, হাউ, হোয়েন, হোয়ার, হোয়াই দ্বারা যদি প্রশ্ন করি তাহলে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, আর যদি আমরা কি করি দুইটা বাক্যকে সংযুক্ত করি তাহলে কি হবে? রিলেটিভ অ্যাডভার্ব। তারপরে সামটাইমস, এই যে শোনো সামটাইমস নিয়ে চারটা কথা, যদি বলি সামটাইম, এস ও এম ই টি আই এম ই, সামটাইম, এটা অতীত বা ভবিষ্যতে অনির্দিষ্ট সময়কে বোঝাবে। আমরা উদাহরণ হিসেবে বললাম যে ইউ মাস্ট কাম অ্যান্ড হ্যাভ সাপার সামটাইম উইথ আস, তুমি একটা সময় আইসো, এসে একসময় আমরা একসাথে খাবো, কোনো এক সময়, অনির্দিষ্ট সময়কে বোঝানো হইলো। আর যদি এবার বলি যে সামটাইমস, তাহলে হবে ওকেশনালি, সামটাইমস উই বিকাম নস্টালজিক, তাই না? আচ্ছা, আর এবার যদি তুমি এই মাঝখানে স্পেস দিয়ে দাও, এই যদি বলি সাম টাইমস, তাহলে আমরা বলবো যে এক ধরনের এটা ভুল শব্দ। কেন? টাইম হলো আনকাউন্টেবল নাউন, বলো টাইম কোন নাউন? আমরা পড়ছি ওয়ার্ক, ফার্নিচার, লাগেজ, ব্যাগেজ, নিউজ, ইনফরমেশন, মিউজিক, টাইম, এগুলো পড়ছি না? এই শব্দগুলো মূলত আনকাউন্টেবল নাউন, প্লুরাল হবে না, অতএব টাইমের প্লুরাল টাইমস হয় না। তবে কিছু ব্যতিক্রম আছে,
যদি বার বা গুণ বুঝায় তাহলে টাইমের প্লুরাল টাইমস হতে পারে। যেমন বলো কাওয়ার্ডস ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ, ভীরুরা মৃত্যুর পূর্বে বহুবার মরে। আচ্ছা তাহলে সাম তাহলে টাইমস। আবার বলছে যে এই যে ইলেভেন টাইমস ফোর, বলো ইলেভেন টাইমস ফোর ইজ ফোরটি ফোর। আচ্ছা আর একটা ছিল বিসিএস পরীক্ষা যেটা আমাদের আসছিল, সেটা হলো সাম আর একটা কি বলো টাইম। তাহলে কিছু সময় বলো কিছু, উই স্পেন্ড সাম টাইম উইথ দ্য পেশেন্ট, আমরা রোগীর সাথে কিছু সময় অতিবাহিত করলাম। তারপরে কি ছিল, তাহলে চারটা সাম সামটাইমের চারটা চারটা ব্যবহার ক্লিয়ার কিনা? ওকে তারপরে গুড এবং ওয়েল, সবাই বলো গুড অ্যাডজেক্টিভ, ওয়েল অ্যাডভার্ব, সাধারণত গুড শব্দটি অ্যাডজেক্টিভ। বলো বলো নাইস, বলো নাইস নাইসলি, কুইক কুইকলি, স্লো স্লোলি, গুড গুডলি, গুড গুডলি, গুড কি হলো ওয়েল। তাহলে আমরা জানি গুডের গুড হলো অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ যেখানে বসে সেখানে কি বসবে বলো, কি বসবে মনোযোগ, ওইদিকে মনোযোগ দিলে তবে না, সবাই বলো গুডের অ্যাডজেক্টিভের জায়গায় কি বসবে গুড, আর অ্যাডভার্বের জায়গায় বসবে ওয়েল। শারীরিক সুস্থতা বোঝাতে আমরা তখন গুডের স্থলে কি বসাবো, আই ফিল গুড নাকি ওয়েল, ওয়েল শব্দটা তখন অ্যাডজেক্টিভ হবে না অ্যাডভার্ব হবে, অ্যাডজেক্টিভ হবে, অ্যাডজেক্টিভ হবে, ওয়েল শব্দটা শারীরিক সুস্থতা বোঝালে অ্যাডজেক্টিভ হবে। তারপরে ইনভার্সন অফ ভার্ব, এই যে হার্ডলি স্কেয়ারসলি সেলডম ভেরি সেলডম, এরপরে লিটল ভেরি লিটল, নো সোনার, হ্যাঁ এই ধরনের কতগুলো অ্যাডভার্ব আছে, এই অ্যাডভার্বগুলো যদি বাক্যের শুরুতে বসে সাবজেক্টের পূর্বে অক্সিলিয়ারি ভার্ব চলে আসবে। সবাই বলো রেয়ারলি করিম ফরগেটস ইট, বলো তাহলে রেয়ারলি যেহেতু বাক্যের শুরুতে আছে তাহলে ইনভার্স হবে, অক্সিলিয়ারি ভার্বটা বাক্যের শুরুতে আসবে, তাহলে রেয়ারলি কি হবে বলো, সবাই বলো কি হবে, ডাস করিম। ওকে তারপরে কি, হ্যাঁ কত নম্বর, এই ১৬টা গেল। আচ্ছা আচ্ছা এখন আজকে আমরা পড়াবো জিরান পার্টিসিপল নিয়ে, সমাজ সমস্যা যত যত সমস্যা আছে সবগুলো সমস্যার সমাধান করবো কি নিয়ে, জিরান পার্টিসিপল। আর পড়বো একটা বাংলা ইংরেজি পার্টস অফ স্পিচের সাথে এ পড়াবো তোমার বাংলা কারক এর সাথে ইংলিশ স্ট্রাকচারের সম্পর্কটা কী। দেখবা আজকের এই ক্লাস শুনলে ইংলিশের স্ট্রাকচারের সমস্যার সমাধান হবে, কারক সমস্যার সমাধানও হবে। ওকে এবার দেখো।